দেবো না বাদা না ও আমার স্বামী চলে যান আমাদের মা বেটাকে ছেড়ে আর আপনাকে বাদা দেবো না স্বামীগো আল্লাহর আদেশে যখন আমাদেরকে ছেড়ে যাচ্ছেন আল্লাহ রব্বুল العالمين এর পরে তাওয়াক্কুল আছে ভরসা আছে আল্লাহ রব্বুল আমাদের মা বেটাকে আল্লাহ হালাক বরবাদ করবেন না আল্লাহ রব্বুল আমাদের মা বেটার হেফাজত করবে চলে যান আর আপনাকে ডাকবো না খো এখানে মেলায় কথা লুকিয়ে আছে ভাই ওখান থেকে দৌড়াইতে দৌড়াইতে আসছে যদি কলসিতে যেখানটা পানি ছিল শেষ হয়ে গেল পানি নেই কি পানি পান করবে আল্লাহমাদ ইসমাইল কাঁদছে পানি পান করার জন্য যারা হজ করতে গেছেন তাকে সাফা পাহাড়ে পরে চলে গেলেন দেখি কোন জায়গাতে দেখা যায় কিনা পানি দেখতে পাওয়া গেল না আবার সাফা থেকে নেমে দৌড়াতে দৌড়াতে মারুয়া চলে গেলেন মারুয়া পাহাড়ে দেখছেন কোন জায়গাতে পানি পাওয়া যায় না এই করে করে সাতবার দৌড়ালেন আল্লাহ রসুল বলেছেন সাফা একবার গেলেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আবার সাফা থেকে মারুয়া সাফা থেকে মারওয়া এই করে করে সাতবার দৌড়াদৌড়ি করলেন ওরে সুবহান আল্লাহ তারপরে মধ্যখানে ঘটনা আছে জমজমের কুয়া বের হলো আল্লাহ রাব্বুল আলামিন আদেশে জমজমের কুয়া বের হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজারার আমলটাকে এত আল্লাহ ভালোবাসলেন

বললেন দুনিয়ার হাজিরে তোমরা শুনে নাও আমার বান্দে এই যে বিবি হাজারা পানি পান করার জন্য যেমন সাফা মারওয়ারে সাতবার দৌড়াদৌড়ি করেছে এ হাজি তোমরা শোনো যখন তোমরা মক্কাতে আমার ঘর জিয়ারত করতে যাবে হজ করতে যাবে ওই বিবি হাজারার মত সাফা থেকে মারওয়া তোমাদের কো সাতবার তপ করতে হবে সাতবার তোমার কে সাই করতে হবে দৌড়াতে হবে আল্লাহ হজের মধ্যে ওই আমলটাকে ঢুকিয়ে দিলেন আল্লাহ সুবহান এবারে খার যা হোক থাকতে লাগলেন থাকতে লাগলেন ঘর কিছু আর আরো বেশ আমি ঘটনার দিকে যাবো না সময় খুব শর্ট এবারে আল্লাহ ওয়া কতাল একদিন ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখেছে কত বড় পরীক্ষা দেখেন এবেকা এক পরীক্ষা আশি 85 বছর বয়সে মাঝে মাঝে আরো পরীক্ষা হইতেছে একবার আগুনে ফেললেন এক পরীক্ষা এরকম ভাবে বিভিন্ন রকমের পরীক্ষা এবার যেটা পরীক্ষা করছেন কেমন পরীক্ষা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হায়রাত ইব্রাহিম নবীকে স্বপ্নের মাধ্যমে বলছেন আমার আপনার স্বপ্ন সত্য হইতে পারে না ও হইতে পারে তো এটা সুবহানাল্লাহ হে ভাই মুসলমান হাইরা ইব্রাহিম সালাম কে আল্লাহ আলামিন রাতের বেলাতে স্বপন দেখার জন্য কি স্বপন আল্লাহ বলছেন ইব্রাহিম সব থেকে দুনিয়ার ভিতরে যেটা তোমার জন্য পিয়ারা ইব্রাহিম রে তাকে তুমি আমার রাহে জবাই করো কুরবানি করো যেটা সব থেকে তোমার রাহে বেশি পেয়ারা তোমার কাছে যেটা বেশি পেয়ারা যেটা ভালো সেটাকে তুমি আল্লাহ বলছেন তুমি কুরবানি করো সকাল বেলাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করছেন আল্লাহ আমার কাছে পেয়ারা কি হইতে পারে আল্লাহ আমার কাছে সব থেকে ভালো কি হইতে পারে এই ভাবা চিন্তা করার পর বলছেন আল্লাহ আমার কাছে সব থেকে জমিনে যেটা পেয়ারা জিনিস আছে সেটা হলো আমার কোলেজার টুকরা ইসমাইল ইসমাইল থেকে আমার রাহে আমার কাছ আর কোনো জিনিস বেশি পেয়ারা হইতে পারে না আল্লাহর সমাজ নবীরা যেটা স্বপন দেখেন সেটা হলো নবীরকে স্বপনটা হল ওয়াকি আল্লা তাবারা কুয়াতালা আদেশ করলেন তোমার কলে যাবে ওরা কে তুমি জবাই করো আমার রায় কোরবানি করো কেমন দেওয়ানা মানুষ ছিলেন আল্লাহর মহাপথে কেমন পাগল ছিলেন আহ ছুরি নিলেন আর ছুরি নেওয়ার পর হাঁটতে শুরু করলেন কোথায় ওই কাবা শরীফের কাছে চলে গেলেন কয়েক ঘন্টা বাড়ি আর অবসা আছে ওখানে জিজ্ঞাসা করছেন আগো হাজার বাড়ি কোনটা এটা বাড়ি চলে গেলেন বাড়ির ভিতরে আমার মায়েরা খালারা এই জগতে কত মহিলা যیتے হইতেন কত কাল দিতেন তুমি ছেড়ে চলে গেছো একদিন হক তালাশ করলে না তোমার ওই সান্দাজ আছে কি না কিছু যে তুমি অল্প কিছু খাজার দিলে এক মুশক মানে এক কলসি পানি দিলে আর তুমি এ ছেড়ে চলে গেলে আমরা কি খাই কেমন ভাবে থাকি ফটো তোমার মতন পুরুষের মুখ দেখো না এই কথা বলতেন কিন্তু মা হাজারা না একটা কথা বললেন না বুঝতে দিলেন হয়তো নাস্তা পানি খাওয়া দাওয়া যা ছিল কি হলো না হলো আল্লাহ জানে এবার শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বাপ বেটার মধ্যখানে যেটা কথা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কে এত ভালো লেগেছেন রে ভাই আল্লাহ তাদের বাপ বেটার কথা কে এত ভালোবেসেছেন তাদের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে কে এর করে দিয়েছেন যে কোরআনের কথাটা কিয়ামত পর্যন্ত মানুষেরা পড়বে হায়রাতে ইব্রাহিম আলাইহিস সালাম একান্তিতভাবে বেটাকে নিয়ে চলে গেলেন ভাবে বেটা কয় বছর কার

আমি তোমাকে জবাই করছি বাপ নিজের বেটাকে বলছেন বেটা রে আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে রে বেটা আমি যেন তোমার গলাতে ছড়িয়ে দিয়ে জবাই করছি বেটা আমার কাছে ভেড়ার কুরবানি চাইনি আল্লাহ আমার কাছে দুম্বার কুরবানি চাইনি আল্লাহ আমার কাছে বকরির কুরবানি চাইনি আল্লাহ আমার কাছে গায়ে গরুর কুরবানি চাইনি আল্লাহ আমার কাছে উটের কুরবানি চাইনি সন্তান রে আল্লাহ রাব্বুল আমিন যে জিনিসটার কুরবানি চেয়েছে সেটা হলো বেটা তুমি আল্লাহ আদেশ হয়েছে ইব্রাহিম তুমি যাও যাও আর তোমার কলেজের টুকরা সন্তানের কলাতে ছড়ে দিয়ে তুমি আমার রাহে কোরবানি করে দাও যখন কথাটা বললেন একটা কথা মানুষ বলে বাপ কা বেটা সারস ঘোড়া কুচু নাই তো তোড়া তোড়া বাপ যেমন হবে বেটা তেমন হবে যখন কথাটা শুনলেন হাইরে মাসুম বাচ্চা এখনো কিন্তু ইসমাইলের বয়স ওই 6 বছর 7 বছর 8 বছর কার কত বেটা থাকলে পালিয়ে যেত মা কে দৌড়াইতে দৌড়াইতে বলতো মা এই দেখ আমার আব্বা জান আমার কোলাতে ছুরি দিয়ে জবাই করবে গো মা আমি জবাই হব না গো মা আমি

কত রকম কথা বলতো যখন এই কথাটা বলা আল্লাহর কোরআন বলছেন ইব্রাহিম নবী যখন বেটাকে বললেন বেটা রে কুরবানি করতে আদেশ করেছে রে বেটা যেন আমি তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে জবাই করি যখন কথাটা বলা হায়রাত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন ইয়া বাতি ফাল মা তোমার সাথা যে দনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন ওরে আল্লাহ হায়রাত ইসমাইল সাল্লাম সালাম বলেন ইয়া আবাত ফাল মা তুমি আব্বাগু আল্লাহ রাব্বুল العالمين যখন আপনাকে আদেশ করেছেন আমার গলাতে ছড়ে দিয়ে জবাই করবেন আপনি আমাকে কুরবানি করবেন এটা আল্লাহর ফয়সালা আল্লাহর অর্ডার আল্লাহর হুকুম আব্বাজান চলেন আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন আমি কুরবানি হতে تیار আছি আব্বাগু আমার গলাতে ছড়ে দিয়ে আপনি জবাই করে দিন চলেন পথে নিয়ে যাবেন আমি কুরবানি হতে تیار আছি আমি কুরবানি হয়ে যাব আল্লাহ রাব্বুল العالمين যেটা আপনাকে আদেশ করেছেন তারপরে আমল করেন চলেন চলেন আব্বা যান আব্বা করে একটা কথা শুনে নেন সাদাজে দনি ইনশাআল্লাহ আল্লাহু মিনাস সাবরিন